হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো ভিডিও শুরুর আগে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই সকলকে। আজকে আমরা আলোচনা করব বিজ্ঞানী রবার্ট হুকের জীবন কাহিনী। তিনি প্রমাণ করেছিলেন উদ্ভিদের দেহ অতি ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দ্বারা গঠিত। তিনি অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে একটি কর্কের ছিপি পরীক্ষা করতে গিয়ে এটি আবিষ্কার করেন। এই বিখ্যাত বিজ্ঞানী সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। তো ভিডিওটি শুরুর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহ প্রদান করুন। রবার্ট হুক ছিলেন একজন ইংরেজ দার্শনিক, স্থপতি ও বহু শাস্ত্রবিদ। 1635 খ্রিস্টাব্দের 18 জুলাই তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল জন হুক এবং মাতার নাম ছিল সিসিলি গাইলস। তাদের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। এছাড়া রবার্ট হুকের শারীরিক অবস্থা মোটেও ভালো ছিল না, এই জন্য তার বাবা মা তাকে নিয়ে খুবই চিন্তিত থাকত। পুত্রকে বড় করবার একান্ত ইচ্ছা থাকলেও হুকের বাবা তার শারীরিক দুর্বলতার জন্য স্কুলে পাঠাতে পারতেন না। যখন রবার্ট হুকের বয়স 13 বছর তখন তাকে প্রথমবারের মতো স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছিল। শারীরিক দিক দিয়ে রবার্ট হুক তখন একটু ভালো ছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এর কিছুদিন পরে তিনি তার বাবাকে হারান। তার বাবার আকস্মিক মৃত্যুতে হুক খুবই ভেঙে পড়েছিলেন। রবার্ট হুক ছোটো থেকে অত্যন্ত প্রতিভাবান ছিলেন। বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীরা তার প্রতিভার প্রমাণ পেয়ে তারাই রবার্ট হুকের পড়াশোনার সব ব্যবস্থা করে দিয়েছিলেন। অতি অল্প দিনের মধ্যেই হুক গ্রিক ও ল্যাটিন ভাষা শিখে ফেলেছিলেন। মাত্র 5 বছরের মধ্যে হুক তার বিদ্যালয়ের সমস্ত পাঠ শেষ করে ফেলেন। তারপর তিনি ভর্তি হন অক্সফোর্ডের ক্রাইস্ট চার্চ কলেজে। সেই সময় হুকের বয়স ছিল মাত্র 18 বছর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ ডিগ্রি লাভ করেন। তারপর তিনি বিজ্ঞানী রবার্ট বয়েলের সহযোগী হিসেবে বায়ু নিষ্কাশন যন্ত্র সম্বন্ধে গবেষণার কাজে নিযুক্ত হন। রবার্ট হুক নিজের প্রতিভার জোরে অনেক জিনিস আবিষ্কার করেছিলেন। 1673 খ্রিস্টাব্দে তিনি প্রথম গ্রেগরিয়ান টেলিস্কোপ তৈরি করেন এবং তিনি মঙ্গল ও বৃহস্পতি গ্রহের গতি পর্যবেক্ষণ করেন। তিনি জীবাশ্ম পর্যবেক্ষণ করে বিবর্তন সম্পর্কে অনেক তথ্য প্রদান করেছেন। আলোকবিদ্যায় তিনি আলোক তরঙ্গতত্ত্ব আবিষ্কার করেন। তিনি প্রথম আকাশে ওড়ার জন্য এক ধরনের মেশিনের পরিকল্পনা করেছিলেন। ঘড়ির ব্যালান্স হুইলের প্রথম নির্মাতা রবার্ট হুককে ধরা হয়। 1660 খ্রিস্টাব্দে তিনি পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কার করেন, যা হুকের সূত্র নামে পরিচিত। এছাড়াও তিনি বিশেষ ধরনের একটি থার্মোমিটার আবিষ্কার করেন এবং তাপবিজ্ঞান সম্পর্কেও তিনি গবেষণা করে গেছেন। তিনি রয়্যাল গ্রিনিজ মানমন্দির নকশা তৈরি করেন। রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান্স তারই নকশা করা। 1662 খ্রিস্টাব্দে তিনি রয়্যাল সোসাইটিতে যোগদান করেন। পরে তিনি সেখানকার সম্পাদক হয়েছিলেন। এছাড়াও তিনি গ্রেসাম কলেজে জ্যামিতির অধ্যাপক ছিলেন। তবে যে বিশেষ আবিষ্কারের জন্য তিনি বিশ্ববিখ্যাত হয়ে আছেন তা হলো উদ্ভিদ কোষ আবিষ্কার। তিনি রয়্যাল সোসাইটিতে নিযুক্ত হয়ে ভেবেছিলেন এমন একটা কিছু করতে হবে যা দেখে বিশ্ববাসী অবাক হয়ে যাবে। রয়্যাল সোসাইটিতে উপস্থিত বিজ্ঞ সব বিজ্ঞানীদের সামনে এমন একটা কিছু উপস্থাপন করতে হবে যা দেখে তারা যেন হতবাক হয়ে যায়। তিনি নিজের তৈরি একটি অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কিছু করা যায় কিনা সেটা পরীক্ষা করেছিলেন। তিনি দেখলেন একটি কাঠের ছিপি অর্থাৎ কর্ক নিরেট, অথচ এটি জলে ভাসে। এর কারণ কি? তিনি ছিপির একটি পাতলা সেকশন করে অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করলেন। সেখানে তিনি মৌমাছির চাকের মতো দেখতে অসংখ্য ছোটো ছোটো কুটুরি বা প্রকোষ্ঠ দেখতে পেলেন। তখন তার মনে পড়ল আশ্রমে সন্ন্যাসীদের থাকার জন্য ছোটো ছোটো প্রকোষ্ঠ বা সেল থাকে। এ থেকেই ছিপির ছোটো ছোটো বাক্সগুলোকে নাম দেন সেল বা কোষ। এভাবে তিনি আকস্মিকভাবে উদ্ভিদ কোষ আবিষ্কার করেন, আর এর জন্য তার নাম উদ্ভিদ বিজ্ঞানে স্বর্ণাক্ষরে লেখা আছে। তো এই ছিল রবার্ট হুকের সংক্ষিপ্ত জীবনী। এই বিশ্ববিখ্যাত বিজ্ঞানী রবার্ট হুক 1703 সালের 3রা মার্চ 67 বছর বয়সে ইংল্যান্ডের লন্ডনে মৃত্যুবরণ করেন। 1665 খ্রিস্টাব্দে তার প্রকাশিত বই মাইক্রোগ্রাফিয়াতে তিনি তার অণুবীক্ষণ যন্ত্রের গবেষণাটি তুলে ধরেছেন। তো এই ছিল আমাদের আজকের জীবনী। গল্পটি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কমেন্টে আমাদের মতামত জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করি। ধন্যবাদ।